অপহৃত স্কুল ছাত্রীদের বিনিময়ে আটক জঙ্গিদের মুক্তি দিতে রাজি নয় নাইজেরিয়া সরকার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আব্বা মোরো কথা জানিয়ে বলেছেন মেয়েদের জিম্মি রেখে এ ধরনের প্রস্তাব দেওয়ার কোনো নৈতিক অবস্থা নেই হারামের এর আগে অপহৃত মেয়েদের ভিডিও প্রকাশ করে তাদের ছেড়ে দেওয়ার বিনিময়ে আটক জঙ্গিদের মুক্তি দাবি জানায় সংগঠনটি গত চোদ্দ এপ্রিল একটি স্কুল থেকে দুই শতাধিক ছাত্রীকে অপহরণ করে হারাম জঙ্গিরা এর মধ্যে প্রায় পঞ্চাশটি শিশু পালাতে সক্ষম হয় তবে ঠিক কতজন মেয়ে জিম্মি রয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া তাদের উদ্ধারে নাইজেরিয়া সরকারের সাথে যৌথভাবে কাজ করছেন মার্কিন ও ব্রিটিশ বিশেষজ্ঞরা